এখন বাজে সকাল 7টা, তো সকলকে গুড মর্নিং জানাই। চলো শুরু করা যাক আজকের ভিডিও। উঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে এক্সারসাইজ করার পরে দই টই খেলাম, এরপরে এখন আমি পড়তে বসছি। পড়তে বসে প্রথমে আজকে জিকে করব। জিকে যে টেস্ট গুলো দিচ্ছিলাম সেইগুলোতে যেগুলো আমি পারিনি সেগুলো করব, সাথে যেগুলো আমার একটু অজানা সেগুলো আমি লিখে নিচ্ছি। তো এখানে 40টা করে জিকে থাকে, তার মধ্যে যেগুলো দরকার হচ্ছে আমি সেইগুলো নোট করছি। আর এর সাথে প্রায় কারেন্ট অ্যাফেয়ার্স 10টা 12টা মতো থাকছেই। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা খুবই ইম্পর্টেন্ট এখানে পরীক্ষাটাতে, তো সেটাতে ভালো নাম্বারই একটা ক্যারি করবে। আর বাংলা, এই বাংলা বলছি, ইংলিশ আর অঙ্কতে এই দুটোতে নাম্বারটা ফুল হয়তো যদিও না পাওয়া যায়, মোটামুটি 2-1 নম্বর বাদ দিয়ে 28-30 এরকমভাবে পেলে তবেই মানে একটা ভালো নাম্বার উঠবে। এরপরে আমার লেখা হয়ে গেল, খাওয়া সকালকার খাওয়া দাওয়া হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমার লেখা হয়ে গেছে যে জিকে যেগুলো আমি করেছি সেগুলো। আজকের এখানে সব কিছু আছে, ইতিহাস ভূগোল বিজ্ঞান সব কিছু আছে। এরপর স্নান টান করলাম দুপুরে, তারপরে দুপুরে ভাত খেলাম, আজকে ডাল হয়েছিল, ডিম হয়েছিল আজকে। এরপরে একটু শুয়েছিলাম, তো সবসময় পড়তেও ভালো লাগে না, মোটামুটি 4-5 ঘন্টা আমার পড়া এখন প্রায় দিনই হচ্ছে, আর তার বেশি এখন করতে পারছি না। অনেকে 10 ঘন্টা 12 ঘন্টা পড়ে, কিন্তু আমার হচ্ছে না। এখন এক একদিন হয়তো 8 ঘন্টা হয়, তো সব দিন সমান হয় না, তাও কন্টিনিউ হবে সেটা করে যেতে হবে। এখন আমি কিছু জিকের দেখছিলাম যে কীভাবে স্পিডে অঙ্কটা টাইমটা একটু বেশি লাগছে, সেটা টাইমটা কমানো যায় কিভাবে। অঙ্কটা পারছি মোটামুটি, কিন্তু স্পিডে না করার ফলে টাইমটা বেশি লেগে যাচ্ছে, তখন হচ্ছে না। তো এখানে ক্যালকুলেশনের গুলোকে একটু আমাকে বেশি তাড়াতাড়ি করতে হবে, এর জন্য আমি এখানে যে কিউব স্কোয়ার এগুলো আমি করছি। এরপর যেগুলো আমার মনে থাকছিল না সেগুলো আমি এখানে আমি পয়েন্ট করে নিচ্ছিলাম মার্ক করে, তো সেগুলো পরে পড়বো। আর এরপরে আমি এখন ইংলিশ করতে শুরু করলাম, ইংলিশের গ্রামারটা করছিলাম এখানে। আজকে নাউন আগের দিন হয়েছিল, প্রোনাউন আর তারপরের যেগুলো সেগুলো কিছু করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ যেগুলো করেছি আমি, এখন মোটামুটি আমার প্রায় এখন 2.5 ঘন্টা পড়া হয়েছে, এখন 1:30 বাজছে, এরপর একটু বসে আছে এখন পড়ার পরে। তারপরে আমি ভাত খেলাম রাত্রে, আজকে ডাল হয়েছিল আর সেদ্ধ, ভাত খাওয়া হয়ে গেছে। এরপর আমি এখন আর পড়ছি না, আমি আবার ইংলিশ অঙ্ক জিকে সবই হয়ে গেছে, তো এখন টেস্টটা দিচ্ছি। এখন আজকে মোটামুটি কত নাম্বার, প্রায় 20 নাম্বার টেস্টটা আজকে দেবো, 25টা টেস্ট এখানে আছে টেক্সটবুকে। তো 20টা টেস্ট, টেস্টের যেহেতু নাম্বারটা বেশি হয়ে গেছে, এখন একটু কোশ্চেনগুলো মোটামুটি একটু কঠিন টাইপেরই আসছে, খুব সহজ এখানে আসছে না, তার জন্য নাম্বারটাও আমার খুব বেশি হচ্ছে না। আর আমি তো এখানে জিকে করছিই না বেশি, অঙ্ক আর ইংলিশ এই দুটোই করছি মেন, জিকে 2-4টা করে করছি, তাও আবার বেশি করতে গেলে আমার ভুল হয়ে যাচ্ছে। আজকে প্রায় 28 নম্বর হয়েছে, তো নাম্বার আজ ভালোই হয়নি একবারেই, তো দেখা যাক শেষ পর্যন্ত কত দূর হয়। আজকে আমার ঠিক হয়েছিল প্রায় 34টা, কিন্তু ভুল হয়ে গেছিলো অনেক কটা, তার জন্য সেই নাম্বারটা বাদ গেছে। তো এখন মোটামুটি 12টা বাজতে চললো, তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। এখানে আমি টেস্ট দিচ্ছি, দেখতে পাচ্ছ অন্য একটা ঘরে,